জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে রায় দেয়, ফলে আয়করের প্রায় 15.5 কোটি টাকা পরিশোধ করতে হবে ডক্টর ইউনূসকে। বিস্তারিত আলাউদ্দিনাল আজাদের রিপোর্টে। দানের বিপরীতে ধার্য করা প্রায় 15.5 কোটি টাকা আয়কর চেয়ে এনবিআরের পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন ডক্টর ইউনূস। তিনটি আলাদা মামলার শুনানি শেষে রায়ের জন্য বুধবার দিন ধার্য করে আদালত। এতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন ও আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। পরে অ্যাটর্নি জেনারেল জানান, কর অব্যাহতির যেসব কারণ উল্লেখ করা আছে সেগুলোর মধ্যে ডক্টর ইউনূসের আবেদন পড়ে না, এজন্য দান কর দিতে হবে তাকে। এই ট্রাস্টটা ওনার কিছুই আসে না, ওই যে ওই সংজ্ঞার ভিতর যে যাদের কথা বলা আছে, যাদের কথা ওই সংজ্ঞাতে লেখা আছে, তারা কিন্তু সেই তালিকাভুক্ত ব্যক্তি ট্রাস্ট না। তিনি বলেন, নিজের চিকিৎসা, দেশ বিদেশে যাওয়ার জন্য অর্থ খরচ করেছেন, স্ত্রী ও সন্তান ও ট্রাস্ট থেকে ভাতা পাবেন, যে কারণে মৃত্যু চিন্তা করে ট্রাস্টে দান করেননি তিনি। ওনার বিদেশ যাওয়ার খরচ বা ওনার বা স্ত্রী কন্যাদের খরচ এগুলো মেটানো হবে, এই দানটা করেন নাই যে মৃত্যু চিন্তা করে। তিনটি ট্রাস্টে তার দান করা অর্থের পরিমাণ 76,73,34,000 টাকা, তাই দান কর হিসেবে 15,39,16,800 টাকা দাবি করেন এনবিআর। দাবিকৃত যে ট্যাক্সটা ওটা কোনো দিতে হবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জি, আমি আপনাকে বলছি যে আপনাকে